নতুন শিক্ষাক্রম আন্তর্জাতিক মানসম্পন্ন বললেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, প্রমাণ করবে কমিশন, বললেন সিইসি। দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচার, ভোটারদের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি। 1 থেকে 7 জানুয়ারি আদালত বর্জন করবে বিএনপিপন্থী আইনজীবীরা, প্রতিহতের আহ্বান আওয়ামী অংশের। বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে, বছরের শেষ দিনে প্রতীক্ষার অবসান, উত্তরা মতিঝিল সব মেট্রো স্টেশন চালু। কারওয়ানবাজার এবং শাহবাগ স্টেশনটা চালু হবে। তা আজকে আমার জন্য, আমার অফিস এখানে কারওয়ানবাজারেই, তা আজকে আমার জন্য একটা শুভ দিন। মতিঝিল থেকে মাত্র 10 মিনিটে আসলাম কারওয়ানবাজার, যেটা কখনোই সম্ভব ছিল না যদি মেট্রো রেল না হতো। বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে সরকার প্রধান বলেন, স্মার্ট দেশ গড়তে দক্ষ কারিগরদের দায়িত্ব নিতে হবে, যেন বাংলাদেশ আর পিছিয়ে না পড়ে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে সমৃদ্ধ পথ চলায় পাথেয় বই। শীতের সকালে বছরান্তে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু হয় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি। দেশ জুড়ে জানুয়ারি মাসের মধ্যেই প্রায় 31 কোটি পাঠ্য বই পৌঁছে যাবে 3 কোটির বেশি শিক্ষার্থীর হাতে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার সব আয়োজনেই আন্তরিক প্রধানমন্ত্রী। আমাদের সামনে ভবিষ্যৎ হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের সবচেয়ে বেশি দরকার স্মার্ট দক্ষ আমাদের জনসম্পদ তৈরি করা। তা আজকে শিশুরা ধীরে ধীরে বড় হবে এবং সকলেই এই প্রযুক্তি শিক্ষা, জ্ঞান বিজ্ঞান শিক্ষার মাধ্যমে নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে, স্মার্ট দক্ষ জনশক্তি গড়ে তুলবে এবং 2041 সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল কারিগর তো এখান থেকেই ধীরে ধীরে তৈরি হবে। কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংকেও আমরা গুরুত্ব দিচ্ছি একটাই কারণে যে আমাদের ছেলেমেয়েরা খুব মেধাবী, কাজে তাদের মেধাটা বিকশিত হওয়ার সুযোগ দেওয়া, তাদের ভিতরে যে সুপ্ত জ্ঞানটা আছে সেটাকে আমরা কাজে লাগাতে চাই ভবিষ্যতের জন্য। কারণ আমাদের দেশের পরিবেশ, আমাদের দেশের সব কিছু মিলেই আমাদের দেশের উন্নতি আমাদের করতে হবে। বই পড়ার অভ্যেস গড়ে তোলারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। আজকে বাচ্চারা, আজকে তো হাতের কাছে বিশ্বটা সামনে আসে, কারণ এখন কম্পিউটার আছে, অনলাইনে সব কিছু দেখা যায়, জানা যায়, কিন্তু আমাদের সময় এত সুযোগ ছিল না, আমাদেরকে সবকিছু পড়েই জানতে হতো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় সরকার ক্ষমতায় থাকলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, এবার কমিশন তা প্রমাণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচনে কোনো অনাচার ধরা পড়লে তা বৈধ ক্ষমতা দিয়ে প্রতিহত করারও আহ্বান জানান সিইসি। শিউলি স্বপ্নমের প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনের নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এই নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে উল্লেখ করে ইসি আনিসুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপর নির্ভর করছে ভোটের পরিবেশ। নির্বাচন গ্রহণযোগ্য করতে না পারলে ভবিষ্যৎ অনিশ্চিত। সকল বিষয়, বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে, বাংলাদেশ হয়তো বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে বিতর্ক, সহিংসতা ও মতানৈক্য চলছে। এসবের মধ্যেই যে কোনো মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। এবারের নির্বাচনটা যে কোনো মূল্যে আমাদের প্রমাণ করতে হবে যে একটি সরকার তার দায়িত্ব থেকে নির্বাচন আয়োজন করতে পারে নির্বাচন কমিশনের মাধ্যমে, এবং সরকার বাধ্য নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করতে। ভোটারদের মাঝে আস্থা তৈরি করতে দলমতের ঊর্ধ্বে উঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি। জনগণের মধ্যে সেই আস্থা, সেই বিশ্বাসটা গড়ে তোলা যে না, নির্বাচনের পরিবেশ আছে, আপনারা নির্বাচন ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে নির্ভয়ে ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবেন। বিশেষ করে নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা সহ বিভিন্ন অসৎ উপায় ঠেকাতে ম্যাজিস্ট্রেটদের আইন ও ক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়ার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং দেশে ও বহির্বিশ্বে প্রশংসিত হবে। শিউলি স্বপ্নম, ২১শে টেলিভিশন, ঢাকা। ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে গতি বেড়েছে প্রচারে। সকাল থেকে রাত পর্যন্ত সব দল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। নোয়াখালী ৫ আসনের বিভিন্ন স্থানে পথসভা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে লাশ ফেলার রাজনীতি করছে বিএনপি। আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায়। এদিকে রাজশাহীতে নির্বাচনী পথসভা করেন নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হোসেন বাদশা, কাচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। স্বতন্ত্র প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহধর্মিণী সংবাদ সম্মেলন করে ৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। প্রাপ্য সুযোগ সুবিধা। চট্টগ্রামে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার ফটিকছড়িতে গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট চান। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান চৌধুরীও গণসংযোগ করেন। অন্যদিকে নৌকার আরেক প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ আনোয়ারাকে উপশহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন। চট্টগ্রাম ১২ আসনে মোতাহেরুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। মাগুরা ১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নগরী সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীও গণসংযোগ করে ঈগল প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন। রংপুর ৫ আসনে নৌকার প্রার্থী রাশিদ রহমান ও রংপুর ৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী নূর আলম জাদু ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। সিলেটে আওয়ামী লীগ, জাতীয় পার্টির পাশাপাশি ইসলামী ঐক্যজোটের প্রার্থীও প্রচার প্রচারণা চালাচ্ছেন। নারায়ণগঞ্জ ১ আসনে নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগির গাজী রূপগঞ্জের পচাইখা ও ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, তিনি জিতলে বিএনপি নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারবে। ঝালকাঠিতে নৌকার প্রার্থী ব্যারিস্টার এম সাজাহান ওমর বিভিন্ন হাটবাজারে নির্বাচনী পথসভা করেন। হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু নলছিটি উপজেলায় বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গাজীপুর ২ আসনে নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদুল হাসান রাসেল টঙ্গীর মেইল গেট এলাকা থেকে গণসংযোগ করেন। কুমিল্লায় নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকমল বাহউদ্দিন বাহার সদর উপজেলার ৫থুবি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী একরামুল জামান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। বান্দরবান আসনে জমজমাট প্রচারণায় আওয়ামী লীগ, মাঠে নেই জাতীয় পার্টি। রাঙামাটি ২৯৯ আসনে নৌকার প্রার্থী দীপঙ্কর তালুকদার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। টাঙ্গাইল ৩ কালিহাতি আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী মোজাহরুল ইসলাম তালুকদার। এদিকে সংবাদ সম্মেলন করে পাতানো নির্বাচন উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন বরিশাল ৫ এবং ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হাসান তাপস ও বরগুনা ১ আসনের প্রার্থী খলিলুর রহমান। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন। দর্শক দেখছিলেন মাসুম আলিসার রিপোর্টটি। ভোটের প্রচারে পথে পথে ঢাকার প্রার্থীরাও। বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থীরা সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন। নৌকার পাশাপাশি স্বতন্ত্র এবং অন্য দলের প্রার্থীরাও ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন, নির্বাচন যারা প্রতিহত করতে চায় ৭ জানুয়ারি ব্যালটেই তারা জবাব পাবে। মাহমুদ হাসানের প্রতিবেদন। শীতের আমেজে সকাল থেকে প্রচারের মাঠে ব্যস্ত প্রার্থীরা। নগরের অলিগলি পার করে বাসা বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ঢাকা ৮ আসনের নৌকার প্রার্থী আকমল বাহউদ্দিন নাসিম পরিবাগ ও মালিবাগ এলাকায় জনসংযোগ করেন। ভোটারদেরকে কেন্দ্রে এসে নৌকার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনের জয় পরাজয় ভোট দেওয়ার পরে, ফলাফলের পরেই তো বোঝা যাবে আসলে কে জয় লাভ করবে। আমি সে কারণে মানুষের কাছে যাচ্ছি। মানুষের উচ্ছ্বাস আছে, মানুষের আগ্রহ আছে, মানুষ ভোট দিতে চায়। মতবিনিময়ে সকালটা শুরু করেন ঢাকা ১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা ও দলীয় নারী সংগঠনের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা, গুপ্ত হত্যা করছে বিএনপি জামাত এই অপশক্তি। ঢাকা ১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী ফরিদুল হক হ্যাপি মিরপুর শাহ আলী থানায় নির্বাচনী প্রচারণা চালান। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তিনি। ভোট হবে রবিবারে, বৃহস্পতিবার থেকে টানা ৩ দিন ছুটি। যেহেতু তারা তাদের যোগ্য প্রার্থী পেয়েছে, আমি বিশ্বাস করি আমার আসনে ঢাকা শহরে ইনশাল্লাহ সর্বাধিক ভোটার উপস্থিতি হবে। ৭ জানুয়ারি শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট হবে বলেই আশাবাদী প্রার্থীরা। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা ১৪ আসনে মিরপুর শাহ আলী এলাকায় আছেন আমাদের সহকর্মী পার্থ সারথী। আমরা সেখানকার নির্বাচনী প্রচারণার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ভোটের দিন ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণায় প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? রিয়াজ, যেমনটি বলছিলেন, নির্বাচনের আর ৬ দিন বাকি। ইতিমধ্যে জোরে সোরে রাজধানী জুড়ে চলছে প্রচারণা। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ঢাকা জেলা ও ঢাকা মহানগরী 156 জন প্রার্থী। আমি এই মুহূর্তে মিরপুরে আছি। মিরপুরে ১৪ আসনে সংসদীয় আসনে প্রার্থীদের সংখ্যার পরিমাণটাও বেশি। ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা এখানে অনেক ভোট টানবে এবং হাড্ডাহাড্ডি লড়াই তারা আশা করছে। নৌকার পাশাপাশি এখানে বাঁশি, ট্রাক প্রতীকের পোস্টার, ব্যানারেও উপস্থিত রয়েছে। এছাড়া কেটলি, লাঙ্গল, ঈগল প্রতীকের প্রার্থীরাও পোস্টার প্রচারণায় নেমে পড়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কাজী ফরিদুল হক হ্যাপি প্রার্থীরা ফিরে পেয়েছেন গত শনিবার। ভোটের মাঠ থেকে তাকে সবচেয়ে আসলে শক্তিশালী প্রার্থী মনে করছেন স্থানীয়রা। সব মিলিয়ে ঢাকা ১৪ আসন হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আর কি। শান্তিপূর্ণভাবেই চলছে ১৪ আসনের সংসদীয় নির্বাচনী প্রচারণা। রিয়াজ, পার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক থেকে ৭ জানুয়ারি আপিল ও হাইকোর্ট বিভাগ সহ সারা দেশে আদালত বর্জন করবে বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা। অপরদিকে এই বর্জনের নিন্দা জানিয়ে আদালতে উপস্থিত হয়ে প্রতিহতের আহ্বান জানান আওয়ামীপন্থী আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট সমিতি ভবনে আলাদা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা। শাকির আরজুর রিপোর্ট। নির্বাচন বর্জনের দাবিতে গত বুধবার ১ থেকে ৭ জানুয়ারি আপিল ও হাইকোর্ট বিভাগ সহ সারা দেশের আদালত বর্জনের ঘোষণা দেন বিএনপিপন্থী আইনজীবীরা। রোববার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, 7 জানুয়ারি পর্যন্ত আদালতের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না আইনজীবীরা। এখন আমরা একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আছি, মানুষের ভোটের অধিকারের আন্দোলনের মধ্যে আছি। এই ভোটের অধিকার এবং যত পর্যন্ত গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহতের ডাক দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থী অংশ। এটার নিরপেক্ষ জায়গা, এখানে হট্টগোল করার জায়গা না। সুতরাং আমি পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে আমরা কোনো অবস্থাতেই এখানে নৈরাজ্য সৃষ্টি করতে দেব না, দেব না, দেব না। বিচার প্রার্থী জনগণ বিচার পাওয়া আশা, এখানে তারা আসবে। এইখানে যদি কেউ বাধা দেয় আইনজীবীরা সেটা প্রতিহত করবে। দেশের সকল আইনজীবীদের আদালতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। বিএনপি জামাত এই দেশে একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, তারা যে কোনো ঘটনা ঘটাইতে পারবে, সেটাতে আইনজীবীরা সজাগ। আদালত বর্জনের ডাক আইনের শাসন পরিপন্থী বলেও মন্তব্য করেন নেতারা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। রংপুরের 6টি আসনেই এখন নির্বাচনী উত্তাপ। আওয়ামী লীগ 2টি আসন জাতীয় পার্টিকে ছাড়লেও বাকি 4টিতে নৌকার সাথে লাঙলেরই লড়াই হবে। ছেড়ে দেওয়া 2টি আসনের মধ্যে রংপুর 3-এ জিএম কাদেরের বিপক্ষে শক্ত কোনো প্রার্থী নেই। তবে রংপুর 1 আসনে জাপা প্রার্থীকে লড়তে হবে মশিউর রহমান রাঙা ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে। জেলার ভোটাররা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একসময়ের মঙ্গা কবলিত রংপুর এখন উন্নত এক জনপদ। 2008 থেকে এ পর্যন্ত টানা 13 দশকে উন্নয়নের ছোঁয়ায় একেবারেই বদলে গেছে জেলার চিত্র। বিভাগের কার্যক্রম শুরুর পরপরই গঠন করা হয় সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠা পেয়েছে নেভাল একাডেমি, হাইটেক পার্ক ও রোকেয়া বিশ্ববিদ্যালয়। তিস্তার উপর 2টি সেতু নির্মাণের ফলে রংপুরের সাথে লালমনিরহাট, কুড়িগ্রাম সহ 2টি স্থল বন্দরের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। এছাড়া বিভাগীয় কার্যালয়ে, পুলিশ হাসপাতাল, শিল্পকলা একাডেমি ভবন, শেখ রাসেল স্টেডিয়াম সহ বহু স্থাপনা জেলাটিকে বদলে দিয়েছে অনেকটাই। ভোটের আগে ভোটারদের ভাবনায় টেকসই উন্নয়ন, সেই সাথে ভোটের দিনটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর দেখতে চান তারা। রংপুরে শিল্প কারখানা খুব কম, বিশেষ করে আলু উৎপাদনের যে এলাকাটা, সেখানে আমাদের যে হিমাগার সেটা আরো বেশি হওয়া দরকার, বীজের জন্য হিমাগার হওয়া দরকার। অনেক বেকার আছে, তারা যেন কর্মসংস্থান করে খাইতে পারে, কাজকাম করে খাইতে পারে, আমরা সেই প্রার্থীকে ভোট দেব। গার্মেন্টস সহ বিভিন্ন ভারী শিল্প কারখানা গড়ে তোলার কারণ মধ্য দিয়ে এই বেকার সমস্যার সমাধান করা যাবে। নতুন ভোটার হিসাবে আমরা চাই যে যোগ্য ও সৎ প্রার্থীকে, যে হলো সবসময় রংপুরে থাকবে। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে এখন দলটির শক্তি কমেছে, তাই বেশিরভাগ আসনেই জমবে নৌকা লাঙলের লড়াই। রংপুর 1 আসনটি ছেড়ে দেয়, এখানে নৌকা নেই। ত্রিমুখী লড়াইয়ে লাঙ্গলের হোসেন মকবুল শাহরিয়ারের সাথে আছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান ও জাপার বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙা। রংপুর 2 আসনেও হবে ত্রিমুখী লড়াই। নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরীকে লড়তে হচ্ছে জাপার আনিসুল ইসলাম মণ্ডল এবং স্বতন্ত্র বিশ্বনাথ সরকার বিটুর সাথে। 3-এ অনেকটাই নির্ভার জাপা চেয়ারম্যান জিএম কাদের, তার মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ার ইসলাম রানী। রংপুর 4-এ নৌকার প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সাথে লাঙ্গলের সেলিম বেঙ্গলের জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। 5-এ আওয়ামী লীগের রাশিদ রহমানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নিজ দলেরই স্বতন্ত্র জাকির হোসেন। রংপুর 6-এ আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তাকে লড়তে হবে জাপার নূর আলম জাদুর সাথে। তবে 4টি আসনে জয়ে আশাবাদী আওয়ামী লীগের নেতৃত্ব। রংপুরের মানুষ ইতিমধ্যে তাদের অন্ধ আবেগকে বুঝতে পারছে, তারা এখন সচেতন, দায়িত্বশীল এবং 4টি আসনের মানুষ, সাধারণ মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জাতীয় পার্টির দাবি, বেশিরভাগ আসনেই তাদের প্রার্থী জয়ী হবে। প্রশাসনের মাধ্যমে যদি আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করে তাহলে হয়তোবা আমাদের বিপর্যয় হতে পারে, আর যদি প্রশাসনের কোনো ষড়যন্ত্র প্রশাসনের মাধ্যমে না করে তাহলে অবশ্যই আমাদের জয় সুনিশ্চিত। জেলার ৬ আসনের ২৪,৫৪,৬৯৩ জন ভোটার আগামী ৭ জানুয়ারি ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে ভোট বিরোধী প্রচারণা, রাষ্ট্রদ্রোহিতার শামিল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচনের সময় নাশকতার তথ্য নেই। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে। নির্বাচন বানচালের কর্মকাণ্ড অবশ্যই গর্হিত অপরাধ এবং ভোট বিরোধী প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে নির্বাচন বিরোধী বিএনপির প্রচার প্রচারণা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচন কমিশনের ঘোষণার পরিপন্থী ও বিপরীতমুখী। কমিশন নির্দেশনা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নাশকতার আশঙ্কা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৭ জানুয়ারি নির্বাচনের সময় নাশকতার কোনো তথ্য নেই। আর গুপ্ত হত্যার পরিকল্পনা বিষয়ে বলেন, গোয়েন্দা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে, নির্বাচন কমিশনও দেখছেন। এগুলি যদি মাত্রার ছাড়িয়ে যায় তখন নিশ্চয়ই নির্বাচন কমিশন থেকে একটা শক্ত নির্দেশনা আসবে, তখনই আমার মনে হয় আইন অনুযায়ী তখনই ব্যবস্থা হবে। এখন আমরা যা দেখছি, দুই একজন করছে কিংবা বলছে কিংবা ঘোষণা দিচ্ছে, এগুলি অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার শামিল। এগুলি আসছে নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না। এর জন্য ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে ভোটারদের। সম্প্রতি বাংলাদেশে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সব চেষ্টায় বিএনপি জামাত করবে বলেও সতর্ক করেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার উপর আস্থা জানাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের নিয়ে সম্প্রতি বাংলাদেশের এই আয়োজন। সমাবেশে বক্তারা গেল ১.৫ দশকে শেখ হাসিনার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন। এ সময় স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের মৌলিক চেতনাগুলোর অন্যতম মুক্তিযুদ্ধ। যাদের এই চেতনায় গলদ আছে তারা না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এমনটা ভাবার কোনো কারণ নেই। আজকের প্রধানমন্ত্রী তিনি বিশ্ব নেত্রী হয়ে আজকে নন্দিত হয়েছে। আমরা এই উন্নয়নের শান্তির পক্ষে আমরা রায় দিতে চাই। যে দলটি শাহাজুর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন এবং তিনি বাংলাদেশের দাবি করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, সেই দলটি যদি নির্বাচনে না আসে সেটাকে আমরা ইনক্লুসিভ বলছি না। সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ বলেন, যেখানেই উন্নয়ন সেখানেই শেখ হাসিনা। এ অগ্রগতি ধরে রাখতে চাইলে ৭ জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। যারা মুক্তিযুদ্ধ দেখে নাই সেই ইয়াং চিকিৎসকদের, ইয়াং পেশাজীবীদের, দেশের সকল 18 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে বলতে চাই, আপনারা আগামী ৭ই জানুয়ারি সবাই মিলে এই উন্নয়নের পক্ষে ভোট দেবেন, যাতে করে এই উন্নয়ন অব্যাহত থাকে। সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ৭ জানুয়ারি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা বিএনপি জামায়াত চক্র করছে তাকে ব্যর্থ করতে হবে। আওয়ামী লীগ জিতবে, শেখ হাসিনা জিতবে, নৌকা জিতবে, এরা নতুন কিছু না, কিন্তু নির্বাচনের জয়ী হওয়াটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। ভোট দিতে যেতে হবে, বিশ্বকে দেখিয়ে দিতে হবে যে পার্টিসিপেটরি ইলেকশন কাকে বলে। এবারের নির্বাচনটি একটি নতুন ধরনের নির্বাচন। তরুণ ভোটারদের কেন্দ্রে আনতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তাবনাও উঠে আসে সমাবেশ থেকে। মুক্তিযুদ্ধে জয় হোক। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। বছরের শেষ দিনে নতুন উপহার পেল রাজধানীবাসী। কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর মধ্য দিয়ে দিয়াবাড়ি থেকে মতিঝিল মেট্রোর ১৬টি স্টেশনই উন্মুক্ত হলো। তবে সবকটি স্টেশন চালু হলেও এখনই বাড়ছে না চলাচলের সময়। চিরায়ত যানজটের এই শহরে স্বাচ্ছন্দ্যে দ্রুততার সাথে চলাচল করতে পারায় উচ্ছ্বসিত রাজধানীবাসী। সে খবরই জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। রাজধানীর প্রধানতম বাণিজ্য কেন্দ্র ও ব্যস্ততম অফিস পাড়া কাউরান বাজার। এ অংশে যাত্রীরা প্রথমবারের মতো মেট্রোতে চড়ার সুযোগ পেলেন, অনায়াসে পৌঁছে গেলেন শহরের একেবারে প্রাণকেন্দ্রে। ১৬টা স্টেশনই চালু হয়ে গেছে। এখন মেট্রো রেলের যে ভিড়, যাত্রীর ভিড়, মানুষ অনেকদিনের অপেক্ষা ছিল যে কখন এই কারণ বাজার এবং শাহবাগ স্টেশনটা চালু হবে। তা আজকে আমার জন্য, আমার অফিস এখানে কারণ বাজারেই, তা আজকে আমার জন্য একটা শুভ দিন। এই যে আমি এখন আসলাম সচিব মতিঝিল থেকে, মাত্র 10 মিনিটে আসলাম কারণ বাজার, যেটা কখনোই সম্ভব ছিল না যদি মেট্রো রেল না হইতো আর কি। একইভাবে উন্মুক্ত হলো শাহবাগ রেল স্টেশনও। জাতীয় জাদুঘর আর দুটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র এখানে। শুধুমাত্র রোগীদের সুবিধার্থে বিএসএমএমইউ ও বারডেম এ একটি করে করিডোর স্টেশনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। আমরা কল্পনা করতে পারি না যে মিরপুর 10 নম্বর থেকে এখানে 15 মিনিটে আসবো, যেখানে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আগারগাঁও থেকে 6 মিনিট এসে নামলাম এখানে শাহবাগ। কল্পনা করা যায় না, বুঝছেন? এত সুন্দর, মানে আমরা আসলাম, দাঁড়ানো জায়গা নাই, মানুষ দাঁড়ায়ও খুশি। গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই যে এই মেট্রো রেল উপহার দেওয়ার জন্য। রোগীরা সহজে রেল থেকে নামার পরে রোগীরা সরাসরি হসপিটালে যেতে পারবে। উত্তরা আগারগাঁও অংশে পূর্ণ সময় মেট্রো চলাচল করছে, মতিঝিল পর্যন্ত তা 11:30টা পর্যন্ত। এই সময় বাড়ানোর দাবি ছিল কারো কারো। জাম থেকে নগরবাসীকে ত্রাণ দেওয়া গেছে, তো এই ধরনের বড় প্রকল্পকে আমরা সাধুবাদ জানাই। আমি আমার প্রাইভেট কার রাইখে আমি এখন এই যাচ্ছি, মেট্রো রেলে যাচ্ছি, শাহবাগ নামবো, শাহবাগ থেকে আমি কাকরাইল যাব। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 এর বর্ধিত 1.16 কিলোমিটার অংশে মেট্রো চলাচল করবে 2025 সাল নাগাদ। আর আগামী মার্চ মাস নাগাদ পূর্ণ সময়ে মেট্রো চালানোর পরিকল্পনা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের। মেট্রো রেলের প্রাথমিক সমীক্ষায় বলা হয়েছিল যে প্রতি ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করবে। এখন প্রতিদিনে 1,35,000 থেকে 1,55,000 যাত্রী পরিবহন করছে এই মেট্রো। মেট্রো রেল সংশ্লিষ্টরা বলছেন যে পরিপূর্ণ সময়ে মেট্রো পরিচালনা করা গেলে এই সংখ্যা লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাবে। আর তখন মানুষের যেমন সময় বাঁচবে, ঠিক তেমনিভাবে অর্থেরও সাশ্রয় হবে। মোহাম্মদ নুরুল নবী, 21শে টেলিভিশন, কাউরান বাজার মেট্রো স্টেশন, ঢাকা। পুরনো বছরকে বিদায় আর নতুনকে স্বাগত জানাতে সাগরকন্যা কুয়াকাটায় জড়ো হয়েছেন হাজারো পর্যটক। তবে অন্যান্য বছরের মতো বেশি পর্যটক নেই কক্সবাজারে। রাজনৈতিক অস্থিরতা, 31st নাইটের অনুষ্ঠানে বিধিনিষেধে পর্যটক কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। আকাশ জুড়ে রক্তিম আভা, বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে কুয়াকাটার সাগর পাড়ে তখন পর্যটকদের ভিড়। কারো মন বিষণ্ণ, কেউ বা খুশি। মুহূর্তকে ধরে রাখতে অনেকেই করছেন ক্যামেরাবন্দি। 2023 সালের শেষ সূর্যাস্তের নৈসর্গিক দৃশ্য দেখতে পর্যটকে মুখর কুয়াকাটা। এই যে সমুদ্রে ভাসছি, আবার আমরা ফিশ ফ্রাই খাইছি, তা কারোরই মিস করার কথা না বা উচিত না। পর্যটকদের নিরাপত্তায় তৎপর পুলিশ। পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পক্ষ থেকে আমরা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতি বছর নতুন বছরকে বরণ করে নিতে পর্যটকরা জড়ো হন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। 31st নাইটে আপনার আমরা আছে এখানে উদযাপন করব। তবে এবারে সৈকতে নেই তেমন ভিড়, ফাঁকা পড়ে আছে জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো। সাগরের পাশে এসে যে অনুভূতিটা, সেটাই অন্যরকম ছিল। 2026 সালকে সব সময় জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। 31st নাইটে আতশবাজি, পটকা সহ সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে প্রশাসন। আতশবাজি, পটকা ফোটানো যাবে না, সমস্যা দিকে যাচ্ছে না, এবং অফিসিয়াল আমরা এটা নিষেধ করেছে। এদিকে পর্যটন শিল্পের বিকাশে ইনানি নৌবাহিনী ঝেটিকার দিয়ে প্রথমবারের মতো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল পর্যটকবাহী জাহাজ এমবি কর্ণফুলী এক্সপ্রেস। খুরশিদ আলম মুকুল, 21শে টেলিভিশন। এবার ফিরে দেখা 2023। দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে 2023 সালে রাজনীতির মাঠ ছিল সরব। রাজপথে কর্মসূচি আর আন্দোলন নিয়ে সক্রিয় ছিল আওয়ামী লীগ ও বিএনপি। বছর জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করলেও 28 অক্টোবর থেকে সহিংসতার পুরনো রূপে ভিড়ে বিএনপি। জাতীয় পার্টি তাদের নেতৃত্ব নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিল বছর জুড়েই। বছরের শেষার্ধে রাজনীতিতে আলোচিত হয়ে ওঠে নতুন দল তৃণমূল, বিএনপি ও বিএনএম। তবে সব কিছুকে ছাপিয়ে নির্বাচন ও মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বছর জুড়েই আলোচনা ছিল রাজনীতির মঞ্চে। মানিক শিকদারের প্রতিবেদন। 2023 সালে রাজনীতির মঞ্চে সবচেয়ে আলোচিত দিন 28 অক্টোবর। বিএনপির এক দফা আন্দোলনে যোগ দেয় জামাতসহ সমমনা দলগুলো। তবে যুগপৎ আন্দোলনের অপমৃত্যু হয় সহিংস নৃশংসতার মধ্য দিয়ে। এদিন পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে সাংবাদিকদেরও প্রতিপক্ষ করে দলটি। বিভিন্ন স্থানে 28 জন সাংবাদিকের উপর বর্বর হামলা চালায় বিএনপি কর্মীরা। 2023-এর জানুয়ারি থেকে সরকার পতনের আন্দোলনে সরব হয় বিএনপি। 12 জুলাই পল্টন ময়দানে বিএনপির এক দফা ডাকে যুগপৎ আন্দোলনে যুক্ত হয় সমমনা দলগুলো। 2023 সালের প্রথমার্ধে ততদিন পর্যন্ত কিন্তু বিএনপিকে আওয়ামী লীগ যে ভয়টা পেত, যখনই বিএনপি 2023 সালের 28 অক্টোবরে এসে আবার সেই হিংসার পথ গ্রহণ করলো, তখন কিন্তু রাজনীতিতে আপার হ্যান্ড আওয়ামী লীগ নেওয়ার পথটা বিএনপি তার ভুল কাজের মাধ্যমে প্রশস্ত করে দিল। বছর জুড়ে খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে আলোচনায় মুখর ছিল রাজনীতি অঙ্গন। বিদেশ যাওয়ার সুযোগ না পেলেও বিদেশি চিকিৎসক দেশে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। জনগণের এখন কিন্তু চক্ষু খুলে গেছে, এখন ডিজিটাল যুগ। রাজনীতির মাঠে চালকের আসরেই ছিল আওয়ামী লীগ। বছর জুড়ে মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি প্রায় প্রতি মাসেই উন্নয়ন অবকাঠামো উদ্বোধনে ব্যস্ত ছিল ক্ষমতাসীন দলটি। এবছরই পদ্মা সেতুতে রেল, মতিঝিল পর্যন্ত মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ দেশবাসী পেয়েছে ভিন্ন এক বাংলাদেশ। এই যে এতগুলো বড় বড় প্রকল্প, কিন্তু মেগা প্রকল্প, সেটা আমরা 2023 সালে উদ্বোধন হতে আমরা দেখেছি। কিন্তু রাজনীতিতে যদি ধরি, আওয়ামী লীগ তো টানা 15 বছর ধরেই রাজপথে বলি, প্রশাসনে বলি, নির্বাচনী স্তর যেগুলো আছে স্থানীয় সরকারের কিংবা জাতীয়, তারাই প্রাধান্য বিস্তার করে আছে। বছরের শুরুতে জাতীয় পার্টি আলোচনা না থাকলেও নির্বাচনের আগে আলোচনায় উঠে আসে দলটি। নেতৃত্ব নিয়ে আবারও স্পষ্ট হয়ে ওঠে দেবর ভাবির সংকট। একই সঙ্গে নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে দ্বিধা থাকলেও অবশেষে ভোটের মাঠে জাতীয় পার্টি। এবছর রাজনীতিতে ব্যাপক আলোচিত একটি নাম তৃণমূল বিএনপি। বিএনপিরই কিছু নেতাকর্মী দলছুট হয়ে গড়া দলটি নতুন ধারার রাজনীতি প্রবর্তনের প্রত্যয়ে নির্বাচনে অংশ নেয়। আলোচনা ছিল বিএনএম, কংগ্রেস সহ বেশ কয়েকটি দল। তবে নির্বাচনের খেলায় বড় ভূমিকা নিয়ে এখন রাজনীতির মাঠে বেশ আলোচিত স্বতন্ত্র প্রার্থীরা। সবকিছু ছাপিয়ে 2023-এ যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সরব ছিল রাজনীতির মঞ্চ। আলোচনা ও সমালোচনার খোরাক জুগিয়েছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। দেশের অর্থনীতির জন্য বিদায়ী 2023 সাল ছিল অনেক চ্যালেঞ্জিং। উচ্চ মূল্যস্ফীতি, ডলারের মূল্যমান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে পতন, রাজস্ব ঘাটতি ও তারল্য সংকট ছিল বছর জুড়েই। অনেকটাই নিস্তেজ ছিল পুঁজিবাজার। তবে রপ্তানি আয় এবং রেমিটেন্স প্রবাহে ছিল ইতিবাচক ধারা। আমদানি নিয়ন্ত্রণেও বেশ সফল ছিল সরকার। ঋণ মিলেছে IMF, বিশ্বব্যাংক সহ বৈশ্বিক বিভিন্ন সংস্থা থেকে। তবে নানামুখী চাপ সত্ত্বেও উচ্চ প্রবৃদ্ধিরই আভাস দিয়েছে অর্থনীতি। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা মহামারীর ধকল কাটিয়ে দেশের অর্থনীতি যখন দারুণভাবে ঘুরে দাঁড়াচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এতে প্রচণ্ড ধাক্কা খায় বৈশ্বিক অর্থনীতি। যে ক্ষত 2023 সালেও বয়ে বেড়ায় বাংলাদেশ। বৈদেশিক লেনদেন ভারসাম্যে দেখা দেয় চ্যালেঞ্জ, কমতে থাকে রিজার্ভ, তৈরি হয় ডলার সংকট। পরিস্থিতি উত্তরণে নিয়ন্ত্রণ করা হয় আমদানি। এলসি খুলতে কিছু ক্ষেত্রে জটিলতায় পড়েন ব্যবসায়ীরা। বছর জুড়ে IMF-এর 4.7 বিলিয়ন ডলারের ঋণ ছিল আলোচনায়। কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতি সন্তোষজনক অবস্থায় থাকায় দুটি কিস্তি ছাড় করে সংস্থাটি। এছাড়া বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক থেকেও প্রত্যাশিত ঋণ পাওয়ায় বছরের শেষ দিকে ঊর্ধ্বমুখী ধারায় ফের রিজার্ভের অ্যামাউন্টটা আজকে দাঁড়িয়েছে 25.82 বিলিয়ন, এটা গ্রস। এদিকে রেমিটেন্স বাড়ানোর তৎপরতা ছিল বছর জুড়েই। হুন্ডি মোকাবেলায় বৈধ পথে রেমিটেন্স বাড়াতে বৃদ্ধি করা হয় প্রণোদনা। বিদায়ী বছরের শেষ দিকে গতি আসে রেমিটেন্স প্রবাহে। লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গতিশীলতা ধরে রাখে রপ্তানি খাত, বাড়ে আয়ও। বছরের শেষ প্রান্তিকে কিছুটা উদ্বেগ তৈরি করে যুক্তরাষ্ট্রের নতুন শ্রম স্মারক। 2023 সাল ভোক্তাদের ছিল দুর্ভোগের। বছর জুড়েই ছিল উচ্চ মূল্যস্ফীতির চাপ। টিসিবির ট্রাকসেল, ফ্যামিলি কার্ড এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নানা কর্মসূচি কিছুটা স্বস্তি দিয়েছে মানুষকে। বিদায়ী বছরে দেশের পুঁজিবাজার ছিল গতিহীন। ব্যাংক ব্যবস্থায় বেড়েছে খেলাপি ঋণ, তুলে দেওয়া হয়েছে ঋণ ও আমানতের সুদহারের সীমা। রাজস্ব আদায়ে প্রত্যাশিত গতি আসেনি। অর্থনীতিবিদরা বলছেন নতুন বছর অর্থাৎ ২০২৪ সালের চ্যালেঞ্জ মোকাবেলায় থাকতে হবে নতুন পরিকল্পনা। মূল্যস্ফীতির ক্ষেত্রে ছিল, আমাদের এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে ছিল, আমাদের রিজার্ভ রেট ডিক্লাইনে ছিল, সেটা আমাদের রাজস্বের ঘাটতিতে ছিল। জাতি রিজার্ভের সংকট সে দেখতে চায় না, এলসি খোলার জন্য ডলার নাই এটা সে শুনতে চায় না, তারপরে লিকুইডিটি প্রবলেম এটাও সে জানতে চায় না। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আশা করছে সব চ্যালেঞ্জ সামাল দিয়েই ২০২৪ সালের অর্থনীতি নতুন গতি পাবে। আমি মনে করি যে বাংলাদেশ এই বছর একটা অস্থিতিশীল পরিস্থিতিতে অর্থনীতিতে আছে এবং এটা এখনও চলছে। হয়তো ইনশাল্লাহ আফটার ইলেকশন হয়তোবা সব কিছু একটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারে। বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় ২০২৩ ছিল অর্থনীতির খুবই চ্যালেঞ্জিং। তবে নানামুখী পদক্ষেপের কারণে বেশিরভাগ চ্যালেঞ্জেই উতরে গেছে সরকার। তাই বিদায়ী বছরেও উচ্চ জিডিপি প্রবৃদ্ধির প্রত্যাশা বিশেষজ্ঞদের। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে গাজায় ইসরায়েলি হামলা জোরদার, যুদ্ধ আরও কয়েক মাস চলবে, নেতানিয়াহুর হুঁশিয়ারি। একুশে সংবাদে বৈশ্বিক বাস্তবতায় জটিলতার মুখোমুখি দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। এ অবস্থায় মূল পণ্য পোশাকের চেয়ে সংশ্লিষ্ট আনুষঙ্গিক পণ্যের রপ্তানি বেড়েছে। পোশাক পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি বৈশ্বিক রূপান্তরের সাথে খাপ খাওয়ানোর পরামর্শ উঠে আসে BIS আয়োজিত সেমিনার থেকে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী। গ্লোবাল ইকোনমিক স্লোডাউন, বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক শিরোনামে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। গবেষণাপত্রে উঠে এলো মোট রপ্তানির 85% হলেও বিশ্ব বাস্তবতায় নানা সংকটে রয়েছে তৈরি পোশাক শিল্প। বলা হলো শুধু ক্রেতা চালিত ভ্যালু চেইন বেকায়দায় ফেলেছে দেশের এই রপ্তানি খাতকে। নিজেরা পণ্যের দাম না বাড়ালেও কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার নিয়ে বেশ সোচ্চার তারা। We have to be concerned about how things are changing in the world and around us. Number of issues like geopolitical tension, slowdown in the global economy, supply chain crisis and inflation. সময় এসেছে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, ওষুধসহ অন্যান্য শিল্পের দিকে নজর ফেরানোর। পণ্যের বৈচিত্র্যকরণ করা গেলে যত বৈশ্বিক সংকট আসুক বাঁচানো যাবে দেশের অর্থনীতি। We can really make breakthrough if we can diversify within the garment segment in the MMA particularly. রপ্তানি উন্নয়ন ব্যুরো ও কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনাও করা হয় সেমিনার থেকে। Enormous opportunities for Bangladesh. I can see that through the infrastructures that we have built over the past years, there are now we have to just connect the dots. যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন কিংবা তাদের মিত্রদের সব প্রস্তাবের প্রতিক্রিয়া না দেখিয়ে ব্যবসায়িক দিক বিবেচনা নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবার পরামর্শ দেওয়া হয় বিশেষ সেমিনার থেকে। We therefore need to diversify our export basket for the long-term sustainability of our economy. মোহাম্মদ নুরুল নবী, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভোট শোভাযাত্রার খবর জানিয়ে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নির্বাচিত না হলে দেশ আবার পাকিস্তানপন্থী হয়ে যাবে বলে মনে করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আর এ কারণেই আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান সংস্কৃতিজনদের। মিনালা দিবা রিপোর্ট। মুক্তিযুদ্ধের পক্ষে দেবে, ভোট কেন্দ্রে সবাই যাব, আমার ভোট আমি দেব, এই স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা। ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধ করতে এই শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। অভিন্ন কণ্ঠে তাদের সোচ্চার উচ্চারণ, স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করার বিকল্প নেই। নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে, যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, যেভাবে প্রশ্নবদ্ধ করা হচ্ছে, তার জবাব এদেশের মানুষই দেবে। এই দেশটাকে যাতে একটা সাম্প্রদায়িক সুন্দর ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনে আমরা গড়ে তুলতে পারি। শেখ হাসিনাতে আস্থা জানিয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান সংস্কৃতিজনেরা। একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্রে পরিণত করবার জন্য আগামী নির্বাচনে আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করব। নির্বাচনটা সফল করতে হবে, নির্বাচন সফল করতে হলে আমাদের সবাইকে 7 তারিখে ভোট দিতে হবে। পরে শহীদ মিনার থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা। দুয়ারে চলছে ভোট। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত না হলে আঘাত হানবে আবহমান বাংলার সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক পথ চলায়, এটাই শঙ্কা করছেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। কিন্তু তারা আশাবাদী, ডিজিটাল বাংলাদেশের নাগরিকরা সঠিক ভোটে তাদের সঠিক সরকার নির্বাচন করবে। মিনালা দিবা, 21শে টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যা 7টার 21শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন শিক্ষাক্রম আন্তর্জাতিক মানসম্পন্ন বললেন প্রধানমন্ত্রী, স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রমাণ করবে কমিশন, বললেন সিইসি। দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচার, ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি। 1 থেকে 7 জানুয়ারি আদালত বর্জন করবে বিএনপিপন্থী আইনজীবীরা, প্রতিহতের আহ্বান আওয়ামী অংশের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।